আসসালামু আলাইকুম। নুহা অ্যান্ড নুরিমাম লাইফস্টাইলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। কাছে ও দূরে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভিডিও শুরুতে বলে রাখি, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এরই মধ্যে আমি রান্না করতে চলে আসলাম, আর আজকে রান্না করব কচুর লতি আর বাটা মাছ ভুনা। আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন আমি শিল নোড়ায় মশলাটা বেটে নিয়েছি। আসলে আমার মাল্টিপ্লাকটা নষ্ট হয়ে গেছে, বেশ অনেক দিনই হবে মাল্টিপ্লাক আর কেনা হয়নি, এজন্য আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে বেটে রান্না করি। একবারে মশলাটা বাড়তে গেলে অনেক কষ্ট হয়, এজন্য আমি প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে বেটে রান্না করি। এতে করে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়। আমি বাড়িতে দেখেছি আমার শাশুড়ি মা প্রতিদিনই মশলা বেটে বেটে রান্না করে, আর রান্নাটা অনেক মজা হয়। এতো আমি কচুর লতিটা মেখে নিলাম। আর কচুর লতিতে আমি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মেখে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এদিকের চুলায় আমি মাছটা ভুনা করে নিব, এজন্য সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটাকে দিয়ে কষিয়ে নেব। যেহেতু বাটা মাছ, এজন্য আমি মাছটাকে ভেজে নিইনি, মাছটা এমনি থেকেই ভুনা করলে খেতে অনেক ভালো হবে। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি মাছটাতে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দেব। আর ওই পাশে চুলাতে আমি কচুর লতিটা দিয়েছিলাম, দেখেন কচুর লতিটা খুব বেশি পানি দিইনি আমি, তারপরও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এই পানিটুকু মুততে মুততে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। আর এদিকে আমার মাছটা ভুনা হয়ে গেছে, একটু পরে আবারও ফিরে আসলাম। আমার কচুর লতিটা প্রায় হয়ে গেছে, আমি আর একটু পরেই নামিয়ে নেব। আর আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, তাই গলাটা একটু অন্যরকম হয়ে গেছে। শুধু আমার না, নুরির শরীরটাও অনেক খারাপ, নুরির অনেক জ্বর এসেছে। এই ডেঙ্গুর সিজনে জ্বর আসলে মনের মধ্যে একটা ভয় কাজ করে। আসলে আগের বার আমাদের পুরো ফ্যামিলির ডেঙ্গু হয়েছিল, আর সেইবার আমাদের অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, তারপর থেকে ডেঙ্গু হওয়ার কথা শুনলে ভয় লাগে। এবছর যাদের যাদের ডেঙ্গু হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেখ, ভালো করে দেখ, সুস্থ করে দেখ, কারণ আমি জানি ডেঙ্গু রোগীদের কত কষ্ট, মনে হয় প্রাণটা ছটপট ছটপট করতে থাকে। তো এদিকে আমি খাবারগুলো রেডি করে নিয়েছি, আর আজকের কচুর লতিটা এত সুন্দর রান্না হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে আমি খাবার খেতে বসে পড়েছি, আর নুহার বাবা আর নুহা দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। বললাম না শরীরটা অনেক খারাপ লাগতেছে, তাই শুধু ভাত রান্না করে রেখে দিয়েছিলাম, আর কালকের তরকারি ছিল সেগুলো দিয়ে ওরা খাইয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি পরে একটু ভালো লাগলে এই রান্না করে যে খাবার খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।